বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঝুমুরস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে কীভাবে নোয়াবি সেমাই রান্না করতে হয় সেই রেসিপিটা। এই যে এটা হচ্ছে লাচ্ছা সেমাই ফ্রিজার। তো এখানে আছে 200 গ্রাম লাচ্ছা সেমাই। তো চলুন আজকে নোয়াবি সেমাই রান্না করতে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুধটাকে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। জাল করে নিয়ে এখানে হেভি ক্রিম যেটা সেটা যদি থাকে বাসায় তাহলে সেটা দিয়ে, চিনি দিয়ে আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে, মিষ্টি মানে চিনি দিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। তো আমি আজকে এখানে এই দুধটাতে কনডেন্স মিল্ক আর কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ঘন করে নিব। আর এখন প্রথমে দুধটা জাল করে নিয়েছি। এখন কনডেন্স মিল্ক এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার যেটা সেটা আমি এখানে 2 চামচ নিয়ে নেব। আমি এখানে 1/2 লিটার দুধ চুলা জাল বসিয়ে নিয়েছি। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর দুধ এখানে তরল দুধ, এখানে কুসুম গরম তরল দুধ আমি 3 চামচ নিয়ে নিয়েছি। এখানে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে কর্নফ্লাওয়ারটাকে তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে এই কন্ডেন্স মিল্ক আর কর্নফ্লাওয়ারটা আমি এখন দুধে দিয়ে দেব। এবারে দুধে আমি দিয়ে দেব কন্ডেন্স মিল্ক 1 কাপ। এখানে 1/2 লিটার দুধ জাল করে নিয়েছি আর কন্ডেন্স মিল্ক 1 কাপ দিয়ে দিলেই আমার মিষ্টিটা চলে আসবে। আর আপনারা যদি এর চেয়েতে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কন্ডেন্স মিল্কের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন অথবা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দুধের সাথে ভালো করে কন্ডেন্স মিল্কটাকে মিশিয়ে তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার যে দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা। এই যে কর্নফ্লাওয়ারটাকে এখন আমি অল্প অল্প করে দিব, একসাথে দিতে যাব না, একসাথে দিলে দলা পেকে যাবে। তো অল্প অল্প করে দিব আর এভাবে আমি নাড়তে থাকবো। তো এবারে আমার দুধটা ঘন হয়ে আসবে। মিডিয়াম থেকে আগুনটা একটু বাড়িয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধটা ঘন হয়ে আসবে। আশা করি ভিডিওতে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এর ঘনত্বটা কীরকম হয়ে আসছে। এই যে আমি ঘনত্বটা দেখুন চলে আসছে, এবং ঠান্ডা হয়ে আসলে এর ঘনত্বটা আরও বেড়ে যাবে। তো আর একটু 2-1 মিনিটের মতো আমি জাল করে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। বাস এখন আমি চুলার আগুন নিভিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব এক সাইডে, রেখে আমি সেমাই প্রসেস চলে যাব। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি সেমাইটা ভাজার জন্য। এবারে দিয়ে দেব সয়াবিন তেল, আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তবে আমি যেহেতু বাসায় থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করব তো আমি সয়াবিন তেলটাই দিচ্ছি। তো
এবার আমি সেমাইটাকে ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখতে হবে সেমাইটা যেন নিচে না লেগে যায়। একটা তেজপাতা দিয়ে দিবেন ফ্লেভারের জন্য, এটাকে লাল করে ভেজে নেব। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, চুলার আগুনটা আমি বন্ধ করে দিলাম। এভাবে কড়া করে ভেজে নিয়ে এটাকে আমি এখন আমি যে পাত্রে সেমাইটা সেট করব সেই পাত্রে সেমাইটা ঢেলে দেব। এবারে এই পাত্রে ভাজা সেমাইটা ঢেলে দেব, ছড়িয়ে দিব এভাবে। দিয়ে এখানে যে দুধটা আমি জাল করে ঘন করে রেখেছিলাম সেটা এই চতুর্পাশে এভাবে দিয়ে দেব। এবারে বাকি সময়টুকু আমি এর উপরে ঢেলে দেব। আর ওপর থেকে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। আর কিছু বাদাম কুচি করে রাখা। বাস হয়ে গেল আমাদের নওয়াবি সামাই। এখন এটা সেট হয়ে আসার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। আসছি 1 ঘন্টা পর। তো ভিউয়ার্স, আমার এই সেমাইটা নওয়াবি সেমাইটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো বাসায় কীভাবে অতি সহজে আমরা নওয়াবি সেমাইটা তৈরি করে নিতে পারি। আর আসলে এই ডেজার্টটা বাসায় যদি তৈরি করে খান, যদি কোনো মেহমানকে দেন অবশ্যই অনেক পছন্দ করবেন। আশা করি দেখতেই পাচ্ছেন আমার নওয়াবি সেমাইটা কীরকম হয়েছে। এই যে দেখুন, এর ভেতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কেটে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতেই পারতেছেন আমার সেমাইটা কত সুন্দর হয়েছে।
আর বাসায় আপনারা আমার এই ডেজার্টটা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।